মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার মা চলে যাবে বাড়িতে, তো যা তো সকালে উঠে মাকে জলখাবার, চা জলখাবার যা যা দেওয়ার আছে সব কিছু করে দিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো মা এখন বাইরে বসে আছে আর আমি জাস্ট ইন্ট্রোটা দিয়েই বাইরে বেরিয়ে যাব। আর এখন বাজে 8টা বেজে গেছে পুরো। তো আমি এই জাস্ট ফ্রেশ হলাম আর ভীষণ গরম লাগছে, আমি ভাবছি এখনই স্নান করবো। তো মা চলে যাক, তারপর আমি স্নান করবো। তো এখানে না বিছানা গোছানোর কোনো ব্যাপারই থাকে না মাদুর পাতা থাকলে। তো এই গরমের জন্য আমি আর বিছানার মানে বিছানা থেকেই মাদুরটা তুলি না, মাদুরের উপরেই ঘুমোই, নয়তো ভীষণ গরম লাগে, এইটা পুরো গরম হয়ে থাকে। তো যাই হোক, বিছানা গোছানোর কোনো দরকারই নেই। তো চলো এখন দেখা যাক মা কী করছে। এখানে দেখো মা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর এখন বাজে প্রায় 7:30 মতো। তো অনেকটাই সকাল সকাল যাচ্ছে, কারণ এখন এই রোদে মানে 8টা বাজলে রোদ বেরিয়ে পড়ে, যার জন্য ভীষণ গরম হয়। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। আর আমি একটুক্ষণ গেছিলাম রাস্তার ধারে পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য, তারপর হেঁটে গিয়ে মা টোটো ধরে চলে যাবে। আর এখন চলে এসেছি নিজের খাবারটা বানানোর জন্য, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমি শুনেছি সকালে ব্রেকফাস্ট নাকি সবসময় ভারী করা উচিত, বাট কেন জানি না এটা আমি করতে পারি না। আমি বিয়ের আগে থেকেই সবসময় ওই দুটো ব্রেড আর কফি চা হরলিক্স যাই বলো না কেন খেয়ে এসেছি, তো সেই অনুযায়ী আমার অভ্যেসটা একই রয়ে গেছে। তো এখানে এসেও আমি ওই একই খাবার খাই। তো যাই হোক, ওই একই রকম রোজকার রুটিন খাবার বানিয়ে নিই। আর এখানে খাবারটা আমার নিজের একার জন্যই বানাতে হয়, কারণ বাবা মারা খায় না, বাবা মা শুধু মুড়ি খেয়ে নেয়। আর শুধু মুড়ি মানে মুড়ির সাথে আলু ভাজা বা ডিম ভাজা খেয়ে নেয়, আর কফিটা আমি বানিয়ে দিয়ে দিই। 5 মিনিটও যদি কিচেন রুমে যাওয়া যায় না, মানে পুরো সেদ্ধ হয়ে যাব, এত গরম, বিশাল গরম। আমি জানি না শুধু এখানেই বেশি গরম নাকি সব জায়গাতেই এরকম গরম। তো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে একটু কমেন্ট করে জানিও। এত গরম না আর পাচ্ছি না, ভীষণ গরম লাগছে। আমি ফ্যানও চালাচ্ছি না, ভিডিওটা করে তারপর ফ্যানটা চালাবো। আচ্ছা, খেতে খেতে তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, আমার এইভাবেই ডেলি ভ্লগ কি তোমরা দেখতে চাও? তাহলে কমেন্ট করে জানিও, আমি সেইভাবেই ডেলি ভ্লগ দেব। কারণ আমি এইরকমই ডেলি ভ্লগ প্রায় কয়েক মাস আগে বানাতাম, মানে বিয়ের অনেক আগে যখন আমি বাবার বাড়িতে ছিলাম, তখন এমনি নর্মাল ডেলি ভ্লগ বানাতাম। তো তখন তোমরা দেখতে ভালোই, তো এখন আর বানাই না, যার জন্য জিজ্ঞেস করছি। যদি দেখতে চাও কমেন্ট করো, তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো আর এখন দেখো এখানে পান সাজাচ্ছে বাবা আর দাদু মিলে, আমাদের পানের বরজ আছে, তো সেটা বলা হয়নি আগে কখনও তোমাদেরকে, যাই হোক বলে দিলাম। আর এখানে না আমি বাবাকে বলেছিলাম যে আমাকে একবার শিখিয়ে দিতে, আমি ওইটা করবো। তো তখন আমার মা বললো, মানে শাশুড়ি মা বললো যে আমি এতদিন শিখতে পারিনি, যাক তুমি যদি শিখতে পারো তো শেখো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, শিখবো আমি এটা, যদি পারি তো অবশ্যই ভালো লাগবে আমার। তো এখন আমি সবজি কাটতে বসেছি, আর আমার এই কাজটা করতে এত ভালো লাগে না আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার সবজি কাটতে ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটা বাদ রেখে বাকি সব কিছুটাই আমি কেটে দিই, আমার ভীষণ ভালো লাগে এই কাজটা করতে। আর তাছাড়া এখন আমি রান্না বলো বা সবজি কাটা বলো, আমি একটু একটু করে শিখছি, কোন সবজিটা কিভাবে কাটতে হয়, কোন তরকারির জন্য কিভাবে কাটতে হয়, এগুলো আমি একটু হলেও শিখছি। তো সামনে দিদাই বসেছিল, আমাকে বলে দিচ্ছিল তরকারির জন্য এইভাবে ভেন্ডি কাটতে। আর এমনিতেও সাধারণত আমি জানি ভেন্ডি এইভাবে কাটে না, কিন্তু এই ভেন্ডিটার অনেকটা মানে বুড়ো হয়ে গেছিলো, যার জন্য ওইভাবে কাটতে বলেছিল, কারণ আমাকে একটু একটু হলেও কাজটা শিখতে হবে। তো জানি না কতদিন আর এইভাবে বসে খেয়ে শুয়ে কাটাবো দিন, তো শিখতে তো হবেই একদিন না একদিন আমাকে। তো আর এইসব কাজকর্ম আমার শেখার খুব একটা যে তাড়াহুড়ো ছিল এমনটাও নয়, বাট আমি এটা শিখছি নিজেরই ইচ্ছাতে, আর আমার শেখাটা খুবই দরকার জাস্ট কয়েকদিনের মধ্যে হলেও, কারণ আমার এক্সামের পরে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কোয়ার্টারে চলে যাব, তখন আমাকে সমস্তটাই একাই করতে হবে। তো হয়তো ও হেল্প করে দেবে, বাট সেই সবসময় তো পারবে না, না ওটা ওর কাজের জায়গা, তো আমাকেই করতে হবে বেশিরভাগটা। সেই জন্য আমাকে প্রায় অনেকটাই কিছু শিখে রাখতে হবে, তো যার জন্য এখন আমি একটু একটু করে অনেক কিছুই শিখছি। আর তাছাড়া রান্নাটা আমি পারি, মোটামুটি টুকটাক পারি, সাধারণ জীবন চালানোর জন্য যা যেটুকু না জানলেই নয় আমি সেটুকু পারি। তো যাই হোক, এখন কথা বলতে বলতে ওটা হচ্ছে গুঁড়ো দুধ আমি ডিবার মধ্যে ঢুকিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি এগুলোকে মুছে ঢুকিয়ে দিচ্ছি, কারণ এই কাপ প্লেটগুলো না বাইরে বের করে রেখেছিলাম, কেউ লোকজন এলে মানে বিয়েবাড়িতে গিফট পেয়েছিলাম, কেউ লোকজন এলে দেওয়ার জন্য। তো ওইভাবে র্যাকে না টাঙিয়ে রেখেছিলাম, বাট ওই লাল লাল দাগ ধরে গেছিলো, সাদা সাদা কাপগুলোতে ওইভাবে লাল লাল দাগ হয়ে যাওয়াতে না কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগছিলো। তো 6টা সেট ছিল, 6টা সেটের মধ্যে একটা সেটেই এইভাবে লাল দাগ ধরে এসেছে বলে আমি ওটাকে গুছিয়ে আবার পুড়ে দিয়েছি। বিয়ের সময় অনেক ভালো ভালো ডিনার সেট বলো বা বাটি
গ্লাস, এইসব কাপ অনেক সেট গিফট পেয়েছি। আমি সবসময় চাই যে ইউজ করতে, কারণ ওইভাবে শিকায় তুলে রাখতে আমার একদমই পছন্দ নয়। যাই হোক, আমি ব্যবহার করার জন্য বের করেছিলাম, বাট ব্যবহারও করেছি, তবে দেখলাম যে লাল দাগ ধরে যাচ্ছে, তো ভেতরেই ঢোকানো থাক। তো এবার বুঝলাম মারা কেন এইসব ঢুকিয়ে রাখতো ভেতরে। আর এটা হচ্ছে আমার কাঁসার থালা বাটি, এগুলো সব মানে বাইরে ছিল কয়েকদিন ধরে, ওগুলোকে মুছে আমি আবার আমার বক্স কাঠের ভেতরে ঢুকিয়ে দিই। এখন বাইরে একটু বসে আছি, বিশাল গরম এত পড়েছে, তো বিছানাতে শুয়েও থাকতে পাচ্ছি না, তিন তিনটে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, তবুও ঠিক মতো ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে কিন্তু এত গরম, বিরক্ত লাগছে, তো সেই জন্য বাইরে বসে আছি একটু। তো যাই হোক, এখন এই যে বসে আছি, আর বাড়িতে ফোন করছিলাম, মানে ওই বাড়িতে ফোন করছিলাম, আমার যে ব্যাটারি ফ্যানটা আছে, ওই ফ্যানের যে চার্জার সেটা আমি ওই বাড়িতেই ফেলে চলে এসেছি, আর এখানে চার্জও দিতে পাচ্ছি না, তো সেই জন্য দেখি কাউকে একজনকে ফোন করে বলবো আসার জন্য, এসে যাতে চার্জারটা দিয়ে যায়। দেখি কি হয়, আমি বারবার করে ফোন করছি, কে আসবে এখন তার ঠিক নেই। তো এক্ষুনি এই বসে বসে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, আর আমাকে বলছিল ওর ফুল গাছগুলো দেখাতে, তো তোমাদেরকেও দেখিয়ে দেবো একবার ফুল গাছগুলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে যে এই গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে ফুল গাছ নয়, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সবজি গাছ। আর এখানে একটা কথা বলতে চাই, এখানে মাটিটা ভীষণ পরিমাণের ভালো, এখানে যে গাছই লাগাও না কেন গাছটা বাঁচবেই, আর খুব ভালোভাবেই ফল হয়। তো এখানকার মাটিগুলো খুবই ভালো। তো এখানে দেখো ফুল গাছগুলো দেখাচ্ছি, আর ওখানে গোলাপ গাছগুলো ছোটো ছোটো ছিল, ওইগুলো তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়ে গেছিলো, তো ওইগুলোই দেখতে চেয়েছিলো। আর এখন দেখো বেরিয়ে পড়েছি বিকেলে, তো আমার দাদা আসবে, দাদা বলতে আমার জেঠুর ছেলে ছোটু দাদা, ও আসবে মহিষাতলা আমাকে দিতে ওইটা, আর আমার টুকটাক কিছু কেনাকাটা করার আছে। টুকটাক বলতে স্পেশালি আমার শ্যাম্পু কেনার আছে, তো যাবো ওইগুলো কিনবো আর ঘুরে চলে আসবো। তখন দাঁড়িয়ে আছি মহিষাতলা, আমি তো পৌঁছে গেছি, কারণ আমার বাড়ির কাছেই মহিষাতলা, আমি পৌঁছে গেছি, ও আসছে বাইকে করে, ওর এখন আসতে কতটা বাকি আমি জানি না। আমি এখানে না একটা অকওয়ার্ড ফিল করেছি আজকে, এইভাবে ফোনটা ধরে ভিডিও করছি সাইড থেকে, কলেজের আই থিঙ্ক কলেজেরই কেউ একজন হবে, তো হয়তো চেনে আমাকে, তো দেখে আমাকে এমন করে হাসছিল, আমার কীরকম কীরকমই যে মনে হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে চলে এসেছে ব্যাগে করেও নিয়ে এসেছে চার্জারের তারটা, আর সাথে কিন্তু কয়েকটা গাছও নিয়ে এসেছে, তোমাদের পরের ভিডিওতে হয়তো আমি দেখাবো সেগুলো। তো যাই হোক, আমি এই দোকানে চলে এসেছি, কাকুর দোকানে এসে আমার শ্যাম্পুটা ভীষণ দরকার ছিল, তো আমি এই শ্যাম্পুটা ইউজ করি, এটা আমি কিনেছি। আর এরপর চলে এসেছি নার্সারিতে, আর এখানে আমার কিছু মানি প্ল্যান্ট কেনার ছিল, তো আমার ইনডোর প্ল্যান্ট ভীষণ ভালো লাগে, আমি লাগাবো আমার বাড়িতে ব্যালকনিতে, কিছু কিছু করে আমি আমার ব্যালকনিটাকে সাজানোর চেষ্টা করছি, তোমাদের পরের ভিডিওতে ভালো করে দেখাবো। আর এখন আমরা গাছ পছন্দ করছি কোনটা নিয়ে যাব, তো আজকে অনেকগুলো নিয়ে যাবো এমনটা নয়, একটাই নিয়ে যাব। তো তারপর কেনাকাটা করার পর, যা যা যার যা কেনার ছিল সেটা করার পর, একটু রেস্টুরেন্টে ঢুকেছি, কারণ এসেছি কিছু খেয়ে যাব না, এটা তো হয় না। তো যাই হোক, এখন রেস্টুরেন্টে ঢুকেছি, ও বলেছিল তন্দুরি খাবে, আমি বলছি স্যুপ খাবো, যাই হোক দুজনে এখন কনফিউজ কী খাবো ঠিক নেই। এখানে আসার পরই আমার যা কাজ আমি সেটা করা আরম্ভ করে দিয়েছি, মানে রিলস বানানো। কি করব, খাবারের অর্ডার করেছি 2 ঘন্টা আগে, 2 ঘন্টা পর এসছে। তো যাই হোক, এখন আমাদের খাবার চলে এসেছে, ওর কথা অনুযায়ী তন্দুরি অর্ডার হয়েছে, আমার কথা অনুযায়ী স্যুপ অর্ডার হয়েছে। তো আমাদের দাদাভাই কাজে চলে গেছে, আমার তো মনে হয় বহু যুগ আগে, তো সেই অনুযায়ী আমার এটাও মনে হয় যে এইসব তন্দুরি স্যুপ এসব বাইরের খাবার হয়তো আমি বহু যুগ আগে খেয়েছিলাম, মানে ও যখন ছিল তখন আমাকে নিয়ে যেত, তখন খেতাম, তারপরে আর একা একা বেরোনো হয়, মানে বেরোলেও আমি আর খাই না, জাস্ট কলেজ যাই আসি, টিউশন যাই আসি, আর ওইভাবে রেস্টুরেন্টে ঢুকে খাওয়া হয় না। ওকে তো আজকে ভীষণ মিস করছিলাম, কারণ আমরা প্রায় এই রেস্টুরেন্টে বিয়ের আগে আসতাম, তো সেই জন্যই মনে হচ্ছিলো থাকলে খুব ভালো হতো। আর এখানে আমার মুখটা দেখে কিছু মনে করো না, কারণ আজকে স্যুপটা আমার একদমই ভালো লাগেনি। তো এখানকার ফেভারিট ডিশ হচ্ছে আমার এই চিকেন মাঞ্চাও স্যুপ, বাট কেন জানি না লাস্ট 2 বার আমার স্যুপটা ভালো লাগেনি। ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ আমার এখানে আর দেওয়ার কিছু নেই। তো কি গাছ কিনলাম, তো সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো, আর কীভাবে আমি আমার ব্যালকনিটা সাজিয়েছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।